প্রত্যেক পুরুষই চায় উত্তম জীবন সঙ্গী পেতে, যে বিশ্বস্ততার সঙ্গে সেই পুরুষ সঙ্গীর হাত ধরে বাকি জীবন পাড়ি দেবে। কিন্তু জীবনে উত্তম সঙ্গী খুঁজে পাওয়া ভীষণ কঠিন, কারণ একই সময়ে বহু পুরুষের সঙ্গে সম্পর্ক রাখতে পছন্দ করেন এমন নারীর সংখ্যা কিন্তু কম নয়। তাই তো বিশ্বস্ত একজন নারী যার সঙ্গে ঘর বেঁধে সুখে জীবন কাটানো যায় এমনটা খুঁজতে রীতিমতো কালঘাম ছুটে যায় অনেক পুরুষের। জীবনকে সুন্দর করে তুলতে একজন চরিত্রবান সঙ্গীর কোনো বিকল্প হয় না। তাই যারা জীবনসঙ্গী খুঁজছেন তাদেরকে অবশ্যই জানতে হবে অসৎ নারীদের চেনার কয়েকটি উপায়। তাহলে চরিত্রবান নারীর সঙ্গী নির্বাচনে আপনি অনেকটাই নিরাপদে থাকবেন। তাহলে চলুন আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেই চরিত্রহীন নারী চেনার কয়েকটি উপায়। তাই ঘটনাটি সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য। প্রথমত আমরা জানি লজ্জাই হল নারীর ভূষণ, কিন্তু অসৎ নারী আপাতত ভদ্র মনে হলেও তাদের মধ্যে নির্লজ্জ হাবভাব প্রকাশ পাবেই, যেটা আপনাকে বুঝে নিতে হবে। দ্বিতীয়ত, পুরুষের চোখের দিকে চেয়ে থাকে এমনভাবে যেন তার ভেতরটা পড়ে ফেলেছে। নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ, এমন মেয়ে থেকে সাবধানে থাকবেন, এরা কখনোই পুরোপুরি বিশ্বস্ত হয়ে ওঠে না। তৃতীয়ত, এই সমস্ত নারীরা মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে কথা বলার সময়, পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে, ইচ্ছে করে ইঙ্গিতবাহী পোশাক পরে আসে তার সামনে যাতে তাকে সহজেই আকৃষ্ট করতে পারে। চতুর্থত, এই ধরনের কিছু নারী প্রথমে পুরুষের সঙ্গে বন্ধুত্ব করে, তারপর তার বাড়ির ব্যাপারে খোঁজ নিতে থাকে। যেহেতু এই নারীকে পুরুষ সহজেই বিশ্বাস করে নেয়, তাই নিজের সম্পর্কে সমস্ত তথ্য ওই মহিলাকে বলে ফেলে। এমন নারী কিন্তু পুরুষকে ফাঁদে ফেলতে ওস্তাদ, নানাভাবে বিশ্বাস অর্জন করে ব্ল্যাকমেইল করতেও এরা পিছপা হয় না। এই সমস্ত অসৎ নারীদের থেকে দূরে থাকতে হবে। পঞ্চমত, এই ধরনের নারীরা বারংবার পুরুষের সাথে দেখা করার ফাঁক খোঁজে, সেই দেখা করা হলো একদম একান্তে, অন্য কাউকে ডাকে না, তখন মাঝরাতে মেসেজ করে, রাত একটা দুটোর সময় মাখো মাখো মেসেজ পাঠাতে থাকে এই সমস্ত নারীরা। সবশেষে বলি, যেসব নারী মদ্যপানে আসক্তি রয়েছে তাদের থেকে দূরে থাকুন, কারণ নেশা এদের সততাকে বিনষ্ট করে, সঙ্গে চরিত্র ও কুমারিত্ব নষ্ট করে ফেলে। তাই জীবনসঙ্গী নির্বাচনের আগে এই বিষয়গুলি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। তা বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। নমস্কার বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।